সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ তীরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ কর্ণুলির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার সবচেয়ে বেশি যশোরে বিরানব্বই দশমিক তিন দুই প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা থেকে মাছের ডিম সংগ্রহে সব প্রস্তুতি শেষ ঝড় বৃষ্টির অপেক্ষায় নদী পারে কয়েকশো জেলে এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস কোয়ান্টাম বি সিক্স বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড এবারে বিস্তারিত এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার ফলাফল বিচারে সারা দেশে প্রথম হয়েছে যশোর শিক্ষা বোর্ড দ্বিতীয় রাজশাহী আর তৃতীয় অবস্থানে বরিশাল ভালো ফলাফলে উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রিপোর্ট এমন উচ্ছ্বাস নরসিংদী এম হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় দেশ সেরা হওয়ায় মেতেছেন আনন্দ উল্লাসে এমন ফলাফলে শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে তাদের ধন্যবাদ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা আমরা গত বছর সেরা ছিলাম এবছর সেরা আছি যদি আমি ফর এক্সাম্পল বলি আমাদের নাইনটি নাইন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট এ প্লাস যেখানে দুশো পঁচানব্বই জন পরীক্ষা দিয়েছিল দুশো চুরানব্বই জন এ প্লাস পেয়েছে এ বছর এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নেয় বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন সকল বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক চার সাত সারাদেশে জিপিএ পাঁচ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন এর মধ্যে ছাত্র তিরাশি হাজার তিনশো তিপ্পান্ন জন ছাত্রী আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন পাশের হারের মতো জিপিএ পাঁচ পাওয়ার দিক থেকেও ছাত্রীরা এগিয়ে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে যশোর শিক্ষা বোর্ড এই বোর্ডে পাশের হার বিরানব্বই দশমিক তিন তিন ভাগ এরপরেই রাজশাহী বোর্ডের অবস্থান পাশের হার উননব্বই দশমিক দুই ছয় ভাগ

এখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক দর্শক বলতে একটা সামাজিক প্রতি এই জাগরণটা আমরা তৈরি করতে পেরেছি এই জাগরণটা ফলাফলে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি জিপিএ পাঁচ আমাদের বেড়েছে গত বছর জিপিএ পাঁচ ছিল এগারো হাজার তেইশ আর দুই হাজার চব্বিশ সালে জিপিএ পাঁচ সংখ্যা হয়েছে বারো হাজার একশো আর শতভাগ পাশকারী প্রতিষ্ঠানের সংখ্যা এই বছর বেড়েছে গত দুই সালে ছিল উনআশিটি এই বছর শতভাগ পাশের প্রতিষ্ঠানের সংখ্যা হলো বরিশাল বোর্ডে পাশের হার উননব্বই দশমিক এক তিন শতাংশ ময়মনসিংহে পঁচাশি চট্টগ্রামে বিরাশি দশমিক আট শূন্য কুমিল্লায় উনাশি দশমিক তিন দুই দিনাজপুরে আটাত্তর দশমিক চার তিন ও সিলেটে তিয়াত্তর দশমিক তিন পাঁচ ভাগ আশা ছিল গোল্ডেন প্লাস পাওয়ার তো সেটা যখন পূরণ হয়েছে আসলে অনেক খুশি লাগছে বলতে গেলে ফ্যামিলি সবাই অনেক হ্যাঁ সব ফ্রেন্ডরাও ভালো করেছে একসাথে একই কলেজে আসবো এটাই প্রত্যাশা রাখছি এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার উনাশি দশমিক ছয় শতাংশ ও কারিগরি থেকে একাশি শতাংশ শিক্ষার্থী একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী কৃতকার্য হয়নি দুই বিদ্যালয়ে শতভাগ পাশ সব শিক্ষা বোর্ডে গড় ফলাফলে গতবারের চেয়ে এবার পাশের হার বেড়েছে দুই দশমিক ছয় শতাংশ হাসান মেহেদি মাছরাঙা নিউজ ডেস্ক নরসিংদী কুমিল্লা ও দিনাজপুর থেকে এসএসসি উত্তীর্ণদের উচ্ছ্বাসের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক এমনি ভাবে কিন্তু আনন্দ উদযাপনের বন্যা বয়ে যাচ্ছে বিশেষ করে নরসিংদীর এই এনকেএম স্কুল অ্যান্ড হোমসে কিন্তু আনন্দের বন্যাটা কিছুটা বেশি কারণ তারা কিন্তু ইতিমধ্যেই জানা গেছে যেটি যে এই এই স্কুলটি কিন্তু ইতিমধ্যেই সারা দেশের মধ্যে সেরা হয়েছে এবং এখানে পাশের হারও অন্যান্য সকল থেকে সব জায়গা থেকে এ প্লাসের হার অনেক বেশি অর্থাৎ নিরানব্বই দশমিক ছয় ছয় পার্সেন্ট কিন্তু এর সাফল্যের হার এমন পরিস্থিতিতে কিন্তু এখানকার শিক্ষক শিক্ষার্থী এবং এর পাশাপাশি যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু আজকে সকাল থেকেই এই এখন পর্যন্ত এই বিকেল গড়িয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু তারা আনন্দে উদ্ভাসিত হচ্ছেন আমার পেছনে যদি আপনাদেরকে একটু আমরা দেখাই এখন উৎসাহের কমতি নেই পুরো স্কুলের মাঠ জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করছি যে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক তাদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে এবং এখন কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা মোবারুল ইসলামের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা পুরো জেলার যেই পাশের হার কি পরিমাণ আছে তারা তা নির্ণয় করতে পারেননি সারাদেশের মতো আজ কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা করা হয়েছে কুমিল্লার শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলার একশো বাষট্টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লক্ষ উনআশি হাজার তিনশো পঁচিশ জন পরীক্ষার্থী এবছর অংশগ্রহণ করেছিল এর মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার একাশি জন পরীক্ষার্থী পাশ করছে যাদের মধ্যে জিপিএ পাশ পেয়েছে বারো হাজার একশো জন তো আমি কথা বলেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর উপপরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলামের সাথে তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি জানিয়েছেন এবছর ফলাফলের সবকিছু কিছু সমীকরণের মেয়ের শিক্ষার্থীরা এগিয়ে আছে দিনাজপুরের শিক্ষা বোর্ডের যে এসএসসির ফলাফল গত কয়েকবারের তুলনায় অনেকটি খারাপ লক্ষ্য করেছি সেজন্য আমরা দিনাজপুর শহরের বিভিন্ন স্কুল আমরা ঘুরেছি এবং দেখেছি যে এই ফলাফল খারাপ হওয়াতে যে ছাত্রছাত্রীর মধ্যে বাদ ভাঙা উচ্ছ্বাস সেটি আমরা আসলে লক্ষ্য করে নিই অনেকে ফলাফল খারাপ করেছে খারাপ করার কারণে আসলে এই উচ্ছ্বাস আমরা কথা লক্ষ্য করতে সেভাবে আমরা লক্ষ্য করিনি এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লক্ষ চারশো চুয়াল্লিশ জন মোট করেছে জন প্রকাশিত সদ্য পরীক্ষার ফলাফলে পাবনার স্কোয়ার কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা জানান স্কুল থেকে এবার এস পরীক্ষায় অংশগ্রহণ করে 44 জন শিক্ষার্থী এদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 43 জন এবং একজন পেয়েছে এ গ্রেড ভালো ফল করায় আনন্দে উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ এখন ঝড় অপেক্ষায় হালদা পাড়ে আছেন কয়েকশো জেলে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারাও এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে অমাবস্যা বা পূর্ণিমায় মেঘের গর্জন ও ঝড় বৃষ্টির সাথে উজান থেকে ধেয়ে আসা জোয়ারের পানির স্রোতে ডিম ছাড়ে মা মাছ গেল ছয় মে হালদার মদুনাঘাট ফাঁড়ের মুখের এলাকায় কিছু নমুনা ডিম ছেড়েছে মা মাছ তাই সামনের অমাবস্যায় বৃষ্টির অপেক্ষায় আছেন তিন শতাধিক ডিম সংগ্রহকারী আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত রেডি যখন ঝড় আর জল যখন নামবে তখন আমরা সবাই এই নখ ডিম কালেকশন করব। সরকারি হ্যাচারিতে নমুনা ডিমের পরিচর্যা করছেন ডিম সংগ্রহকারীরা রাউজান আর হাটহাজারিতে মাছুয়া ঘোনা শাহমাদারি ও মধুনাঘাট হ্যাচারি থাকলেও সবচেয়ে বেশি ডিম সংগ্রহকারী ভিড় করেন মাছুয়া ঘোনায় মোটর আরো আরো পাওয়ারফুল মোটর লাগবে এখানে আরো আরো পানির ওই ফুকুরগুলো আরও বড়ো করতে হবে যেহেতু জমা পানি দিয়ে নদীর পানিতে মাঝে মাঝে লবণ চলে আসে যার কারণে আমাদের জমা পানিগুলো যদি দেওয়া যায় বড় ফুকুর থেকে এবং এই যে সিস্টেম যে টাঙ্গিগুলো করে ফানি জমানোর জন্য ওগুলো আরও বড় করতে হবে সামনে পূর্ণিমায় আশা করা যায় আরও বেগমানভাবে আমরা ডিম পাবো এবং দেশের হাঁ নাচে গাছে দিতে পারবো এখন তো সামান্য যখন পাইছে এগুলো তো এরা তত করতেছে হালদা থেকে এক হাজার ছয়শ চল্লিশ কেজি ডিম সংগ্রহ করা হয়েছে জানিয়ে সেগুলো পরিচর্যায় ডিম সংগ্রহকারীদের সহায়তা করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা এ পর্যন্ত যেভাবে অ্যাসেসমেন্ট করেছি সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখা গেল ডিম এসেছে ষোলোশো চল্লিশ কেজি তো এই ডিমটিকে আমরা নমুনা বা তার চেয়ে কিছুটা বেশি বলতে পারি সে বছর কোনো ব্যক্তিগত কুয়ায় এখনো ডিম সংগ্রহ করা হয়নি কারণ আমাদের এই সরকারি হাচারিগুলোতেই কুয়া এখনো অবশিষ্ট ছিল ডিম সংগ্রহ থেকে রেনু উপনা তৈরি এবং মাছ চাষ হালদা নদীর এই প্রক্রিয়াকে ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয় এতে প্রতি বছর অন্তত আটশো কোটি টাকার অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকে গেল বছর হালদা থেকে চোদ্দ হাজার চারশো বত্রিশ কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল নাজমুল সাদিকি মাতসাঙ্গা সংবাদ চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার পরিবেশ দূষণমুক্ত রাখার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকি মুক্ত রাখতে অটো মিল ও চাতাল কলগুলোর মালিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন চাতাল কলগুলো থেকে কালো ধোঁয়া রাইস ব্র্যান্ড ছাই ও পরিবেশ দূষণকারী বিভিন্ন বর্জ্য পরিবেশ দূষণ করছে এসব বর্জ্য শোধন করে ব্যবসা পরিচালনা করার বিষয়ে সকলেই একমত হন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার পরিবেশ দূষণমুক্ত রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সবার প্রতি আহ্বান জানায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বড় মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে গতকাল বিকেলে আশুগঞ্জ খাদ্য গুদামে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য উদ্দিন মইন আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত এ সংগ্রহ চলবে এ মৌসুমে আশুগঞ্জে ছেচল্লিশ হাজার তিনশো সাতানব্বই মেট্রিক টন ধান চাল সংগ্রহ করা হবে এর মধ্যে সিদ্ধ চাল পঁয়তাল্লিশ টাকা দরে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একত্রিশ মেট্রিক টন আতপ চাল চুয়াল্লিশ টাকা ধরে চারশো টন ও ধান বত্রিশ টাকা দরে চারশো সতেরো মেট্রিক টন ক্রয় করবে খাদ্য বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল মধ্যরাতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছে তবে এতে শঙ্কিত হয়ে পড়েছে প্রথম বর্ষে ভর্তিচ্ছু সহ সাধারণ শিক্ষার্থীরা এদিকে এই ঘটনায় জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজশাহী থেকে আরো জানাচ্ছেন গোলাম রাব্বানি ক্যামেরায় মাহফুজ রুবেল গেস্ট রুমে বসে টিভি দেখাকে নিয়ে বাঘবিতণ্ডাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ মহড়াদেই লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে গতরাত রাত বারোটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত তিনটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির প্রথম দিন ডিন্স ভবন সহ পুরো ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীরা এসেছেন নিজেদের বিভাগে ভর্তি হতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন বিভিন্ন রাজনৈতিক অথবা অন্য কোনো কারণে স্বার্থী মহল যদি এখানে লেখাপড়ার বাইরে ঝগড়াঝাটি মারামারি করে তাহলে আমরা আতঙ্ক বোধ করি আমরা চাই ভার্সিটিতে একটা নিরাপদ পরিবেশ সুস্থ পরিবেশ এটাই চাই যাতে আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা ওই বাড়িতে বসে টেনশন না করি কিন্তু গেলোরাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ শঙ্কায় ফেলেছে অভিভাবক আর এই শিক্ষার্থীদের তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে এটা কোনোভাবেই কাম্য নয় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সংগঠনের দুইটা গ্রুপে যে পরিবেশ সেটা বর্তমানে শান্ত আছে আমরা চেষ্টা করছি যেন আর কোনো ধরনের বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণে আমরা অবস্থান করছি এবং চেষ্টা করছি যেন দুই গ্রুপে যেন শান্ত থাকে এবং বিশ্বটা শান্তি এই পূর্ণ অবস্থান বজায় রাখে এটা আমাদের কাম্য এখন পর্যন্ত এর ভিতরে পরিবেশ খুবই ঠান্ডা আছে কারণ আমরা হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থী এবং যারা সংগঠনের শিক্ষার্থী তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি এটা নিয়ে মানে একটা এক ধরনের দুশ্চিন্তা কাজ করে প্রথম দিনে যেহেতু তারা ছোট এখন নবীন তারা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তাদের একটা স্বপ্ন নিয়ে আসছে তারা ভর্তি হয়েছে স্বপ্ন বাস্তবায়নের জন্য আসছে নিজেকে গড়াবে সেক্ষেত্রে মানে আমরা যেটা বলবো যে খুব বেশি ভয় পাওয়ার কি কিছু নেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই আসলে এটা বাংলাদেশেরই একটা অংশ তা আমরা সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবো এবং আমাদের এই ব্যাপারে আন্তরিকতার অভাব থাকবে না আশা করছি যে কয়েকদিনের মধ্যে এটা হয়তো স্বাভাবিক পরিবেশে আগের মতো বিরাজ করবে এদিকে এই ঘটনায় ছাত্রলীগ সভাপতির দাবি গ্যালোনাতে বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের একাংশ ওই আক্রমণের ঘটনা ঘটায় কালকে হল গেস্ট রুম কক্ষে বসা নিয়ে ছাত্রলীগের আমাদের কিছু ছেলেপেলে সংগঠনে কাজ করছিল সেই সময় হলের সভাপতি নিয়াজ মোর্শেদ আমাদের ছেলেপেলের সঙ্গে খারাপ বিহেভ করে এবং একটা পর্যায়ে গিয়ে তারা বহিরাগত কিছু সন্ত্রাস ঢুকিয়েছিলো ঢুকানোর পরে তারা ইট পাটকেল ককটেল চাষ করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তাদের সঙ্গে কথা বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং সাথে সাথে আমরা সারদের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন স্বাভাবিক থাকে আপনারা জানেন যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক যারা আসছে তাদেরও যেন কোনো প্রভাব না পড়ে সেটাও আমরা খেয়াল রাখছি আপাতত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক আছে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হস্তক্ষেপে ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে গোলাম রাব্বানী মাসরাঙ্গা সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী নারায়ণগঞ্জের ফতুল্লায় দ্বিতল ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজে রাস্তা খুঁড়ে পাইলিং করার সময় তিতাস গ্যাসের মূল বিতরণ সংযোগের পাইপ ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকালে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সড়কে ফতুল্লার শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজের জন্য রাস্তা খুঁড়ে পাইলিংয়ের সময় মাটির নিচে তিতাস গ্যাসের মূল বিতরণ সংযোগের বারো ইঞ্চি ব্যাসের পাইপ ফেটে আগুন ধরে যায় গ্যাসের অতিরিক্ত চাপের কারণে আগুন প্রায় ছয় তলা ভবন সমান উঁচুতে উঠে যায় এ সময় আতঙ্কে আশেপাশের লোকজন স্থানীয় বাসিন্দারা রাস্তায় বের হয়ে ছোটাছুটি শুরু করেন পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা এগারোটায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডিমের দাম বা পাতা প্রতি বেড়েছে পঞ্চাশ টাকা এক সপ্তাহ আগে প্রতি পাতার ডিম তিনশো টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে টাকায় বিক্রি হচ্ছে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে অভিযোগ ক্রেতাদের হিলি বাজারের ডিম বিক্রেতা সুলতান মাহমুদ বলেন হঠাৎ করে মোকামগুলো থেকে চাহিদার অর্ধেক ডিম দিচ্ছে উৎপাদন কমের অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো বাড়তি দামে কিনতে হওয়ায় বাড়তি দামেই বিক্রি করতে তে হচ্ছে জানান ব্যবসায়ীরা রাজবাড়িতে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে পঁচিশ টাকা করে বাজারে দুই সপ্তাহ আগেও পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ এর সময়ে কয়েক দফায় পণ্যটির দাম বেড়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন গত সপ্তাহের শেষের দিকে প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হয়েছে পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা দরে গত দুই দিনে পেঁয়াজের বাজার দর বেড়ে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় পৌঁছেছে বাজারে পেঁয়াজের যথেষ্ট সরবরাহ দেখা গেলেও দর বেড়েই চলছে বাজারে প্রশাসনের নজরদারি না থাকায় দাম বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করেন ক্রেতারা গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে দীর্ঘ সময় আটকে থাকার পর এক রোগীর মৃত্যু ঘটেছে সকাল এগারোটার দিকে হাসপাতালে লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাতে থাকা হাসপাতালে চিকিৎসাধীন রোগী মমতাজ বেগম মারা যান তিনি কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী রোগীর সঙ্গে থাকা স্বজনেরা জানান হাসপাতালের এগারো তলা থেকে চতুর্থ তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় হঠাৎ লিফ্ট বন্ধ হয়ে যায় তারা পঁয়তাল্লিশ মিনিট লিফটের মধ্যে আটকা ছিল ছিলেন পরে হাসপাতালের লোকজন নয় তলায় লিফট খুলে তাদের বের করে আনেন তবে তার আগে মমতাজ মারা যান মেডিকেল কলেজের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান হাসপাতালের লিফটে আটকে পড়া রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বান্দরবান জেলার নাক্ষং ছড়িতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে সকালে সীমান্তের ওপারে আরাকান আর্মিকে খাদ্য সামগ্রী পৌঁছাতে গেলে কথা কাটাকাটির জেরে তাকে অপর গ্রুপ গুলি করে হত্যা করে নিহত আবুল কালাম নাক্ষংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বৈদামানের ছেলে বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার জানান নিহত আবুল কালাম নিহতের খবর পাওয়া গেছে তার মরদেহটি ফেরত আনার চেষ্টা চলছে কুমিল্লার গ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে নয় জনকে মৃত্যুদণ্ড ও নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে এছাড়া পাঁচজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী জহিরুল হক সেলিম এসব তথ্য জানান ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আঠারো জন আসামির মধ্যে শুধুমাত্র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি আদালত কাঠপাড়ায় উপস্থিত থাকলেও সবাই অনুপস্থিত ছিলেন মামলার বিবরণে জানা যায় দু ষোলো সালে ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে হত্যা করা হয়ে এই ঘটনায় নিহত জামালের বড় বোন জোহর আক্তার বাদী হয়ে তেইশ জনকে আসামি করে মামলা করেন স্বেচ্ছাসেবী সংগঠন মানিকগঞ্জ ক্লিন সিটির উদ্যোগে শহরের প্রাণ কেন্দ্রে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মকসুদা ইয়াসমিন পরিচ্ছন্নতা কাজের সূচনা করেন সবার জন্য উন্মুক্ত এই খেলার মাঠটি পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলার উপযোগী করা হয় মানিকগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই কর্মসূচি চালিয়ে যাওয়া প্রত্যয় তাদের <laughs> বাগেরহাটের স্মরণখোলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুপুর বারোটায় উপজেলার তাফালবাড়ি শহীদ তিতুমীর একাডেমি স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তারা পরিযায়ী পাখি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবন উপকূলীয় এলাকায় পরিযায়ী পাখিদের খাদ্য সংকট দেখা দিচ্ছে এর আগে সকাল এগারোটায় বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থী শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন বন্যপ্রাণী সংরক্ষণ টিমের আয়োজনে হয় আলোচনা সভা মুন্সিগঞ্জে তথ্য অধিকার আইন 2009 বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি হয় জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনার শহীদুল আলম শিনুক এছাড়া বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো একবার সমমানের পরীক্ষার ফল প্রকাশ গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার সবচেয়ে বেশি যশোরে বিরানব্বই দশমিক তিন দুই গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজের লিফটে দীর্ঘ সময় আটকে থেকে রোগীর মৃত্যু উদ্ধার না করে দুর্ব্যবহার করে লিফটম্যান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা থেকে মাছের ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ ঝড় বৃষ্টির অপেক্ষায় নদী পারে কয়েকশো জেলে এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল